আজ আমরা দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এর প্রথম ও দ্বিতীয় পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। দ্বিতীয় পর্বের শেষে আমরা দেখতে পাই ফিল অ্যান্ড মেলিসা কিস করতে যাচ্ছিল, ঠিক সেই সময় স্পোর্টস কারে করে একটি লোক সেখানে এসে উপস্থিত হয় এবং গাড়ি থেকে বেরিয়ে এসে তার পরিচয় দেয় যে তার নাম টড। সে বলে যে সে ফিলের লেখা ব্যানার দেখে বেশ কিছুদিন ধরে এই শহরে ঘুরে বেড়াচ্ছিল, কাউকে দেখতে না পেয়ে সে আজ চলে যাচ্ছিল। তখনই আতশবাজি দেখতে পায় এবং সেই আতশবাজি অনুসরণ করেই এখানে পৌঁছায়। ফিল টডকে বলে যে তারা এখন বিজি আছে, তাই সে যেন এখান থেকে চলে যায়। কিন্তু মেলিসা ভাবে যে যেহেতু আরেকটা পুরুষের অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে, সেহেতু তাকে আর ফিলের সাথে মিলিত হতে হবে না। তারপর তারা বাড়ি যায় এবং ফিল ক্যারলকে সব কিছু খুলে বলে, আর সেটা শুনে ক্যারল খুবই খুশি হয়ে যায়, এটা ভেবে যে তার হাজবেন্ডকে আর মেলিসার সাথে মিলিত হতে হবে না। তারপর তারা সবাই এক জায়গায় বসে এবং গল্প করতে করতে টড তার ফেভারিট মুভির কথা বলে, যেটা মেলিসারও ফেভারিট ছিল। যখন ফিল দেখে যে মেলিসা টডকে নিয়ে মেতে রয়েছে, তখন ফিল টডের মোটা হওয়া নিয়ে হাসাহাসি করে। মেলিসা ফিলকে বাধা দেয়, কিন্তু টড বলে যে ছোটবেলায় তার মা বাবা মারা যাবার পর সে একটু বেশি পরিমাণ খাওয়া শুরু করে দিয়েছিল, তাই সে এত মোটা হয়ে গেছে। আর মোটা হওয়ার জন্য ছোটবেলা থেকেই অনেক উপহার সে সহ্য করেছে, তাই এসব এখন আর গায়ে লাগে না। তার পরের দিন সকালে ক্যারল ফিলকে বলে যে সে মেলিসা আর টডকে কাছাকাছি আনতে সাহায্য করবে। তারপর ক্যারল মেলিসাকে জানায় যে তারা চারজন মিলে ঘুরতে যাবে, কিন্তু যখন মেলিসা আর টড ক্যারলের বাড়িতে আসে, তখন ক্যারল মিথ্যে কথা বলে যে তার শরীর খারাপ, তো সে যেতে পারবে না, আর ফিলও তার সাথে বাড়িতেই থাকবে। আসলে ক্যারল চাইছিল যে মেলিসা আর টড একসাথে সময় কাটাক। এরপর মেলিসা আর টড ঘুরতে যায় এবং খুবই মজা করে, আর ফিল তাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। তারপর একদিন ফিল ক্যারলের থেকে জানতে পারে যে মেলিসা আর টড আবার ডেটে যাবে। তখন ফিল ক্যারলকে বারণ করে তাদেরকে হেল্প করার জন্য। ক্যারল বলে যে এবার মেলিসা নিজেই টডকে ডেটে যাওয়ার জন্য বলেছে, কারণ প্রথমবার তারা খুবই মজা পেয়েছে। তখন ফিল প্ল্যান বানায় আর সে ও ক্যারলও তাদের সাথে যায়। তারা একটা টেনিস কোর্টে যায় আর ফিল নিজের জামা খুলে ফেলে এবং টডকেও খুলতে বলে, কারণ ফিল ভেবেছিল যে তার মোটা শরীর দেখে মেলিসা তাকে অপছন্দ করতে শুরু করবে। কিন্তু যখন সে জামা খোলে, তখন মেলিসা টডের শরীরে একটা কাটার দাগ দেখতে পায়। টড বলে যে ছোটবেলায় সে তার ভাইকে একটা কিডনি ডোনেট করেছিল। এরপর মেলিসা আর ক্যারল মন দিয়ে তার গল্প শুনতে থাকে। ফিল তাদেরকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করলেও তারা টডের কথা মন দিয়ে শোনে। টড বলে যে ট্রান্সপ্ল্যান্ট করার পর তার ভাই মারা যায়, আর এসব কথা বলতে বলতে টড ইমোশনাল হয়ে যায় আর সেখান থেকে চলে যায়, এবং তার পিছন পিছন মেলিসাও যায়। কিছুক্ষণ পর যখন ফিল আর ক্যারল তাদেরকে খুঁজতে যায়, তখন দেখে যে টড আর মেলিসা কিস করছে। ক্যারল ফিলের প্রশংসা করে, কারণ সে ভাবে যে ফিল টডের ট্রান্সপ্ল্যান্টের কথা জানত, তাই সে টডকে জামা খুলতে বলে যাতে মেলিসা তাকে আরও পছন্দ করতে শুরু করে। কিন্তু ভেতরে ভেতরে ফিল প্রচণ্ড রেগে যাচ্ছিল। এরপর এক রাতে ফিল মেলিসার বাড়ি গিয়ে মেলিসাকে বলে যে মোটা মানুষরা খুবই খারাপ হয় আর তাদেরকে যেন মেলিসা কখনোই বিশ্বাস না করে। মেলিসা রেগে গিয়ে ফিল এর মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। তখন ফিল দরজায় দাঁড়িয়ে বারবার ক্ষমা চায় এবং মেলিসা তাকে ক্ষমা করে দেয়। এরপর ফিল মেলিসাকে সেই বাড়ি নিয়ে যায় আর তার বল বন্ধুদের সাথে পরিচয় করায়, এবং ফিল ক্ষমা চায় এতদিন ধরে এত মিথ্যে কথা বলার জন্য। গল্প করতে করতে একসময় ফিলের মনে হয় যে মেলিসা এখন হয়তো তার প্রতি ইন্টারেস্টেড, তাই সে মেলিসাকে বলে যে সে তাকে খুবই পছন্দ করে এবং ডেটে নিয়ে যাবার কথাও বলে, কিন্তু মেলিসা আবার মানা করে দেয়। তখন ফিল অপ্রস্তুত হয়ে যায় এবং বলে যে সে আসলে এই লাইনটা ক্যারলকে বলার জন্য প্র্যাকটিস করছিল। মেলিসা বুঝতে পারে যে ফিল মিথ্যে বলছে, কিন্তু কিছু বলে না। তারপরের দৃশ্যে ফিল আর মেলিসাকে মেলিসার বাড়ির খাটে মিলিত হতে দেখা যায়, আর তার আওয়াজ যাতে বাইরে না যায় তার জন্য তারা জোরে একটা গান চালিয়ে দেয়। এরপর ফিল ঘুম ভেঙে দেখে যে সে স্বপ্ন দেখছিল, কিন্তু স্বপ্নের মধ্যে যে গানটা বাজছিল সেই গানটা এখনো হালকা হালকা তার কানে আসছিল। সে জানলা দিয়ে বাইরের দিকে দেখে বুঝতে পারে যে এটা মেলিসার বাড়ি থেকে আসছে। এরপর সে আবার ঘুমোতে যায়,
আর আবার সে মেলিসার বেডে নিজেকে দেখতে পায়। কিন্তু এবার তাদের সাথে টডও ছিল তার স্বপ্নে, আর সেটা দেখে ফিলের আবার ঘুম ভেঙে যায়। তারপরের দিন সকালে ফিল টডের সাথে দেখা করে এবং কালকে রাতে বাজতে থাকা মিউজিকটার ব্যাপারে জিজ্ঞাসা করলে টড বলে যে সে আর মেলিসা কাল রাতে একসাথে ছিল। আর ফিল বারবার জিজ্ঞাসা করাতে টড বলে যে তারা কাল রাতে মিলিত হয়েছে। এটা শুনে ফিল হাসার ভান করে, কিন্তু আসলে তার দুঃখ হচ্ছিল। এরপর সেখানে মেলিসা পৌঁছায় আর টডকে তার সাথে আসতে বলে। ফিলও তাদের দুজনের সাথে যেতে চাইছিল, কিন্তু মেলিসা মানা করে দেয়। এরপর সেই রাতে আবার মেলিসার বাড়ি থেকে সেই মিউজিকের আওয়াজ পাওয়া যায়। তাতে ফিলের খুব কষ্ট হয় আর সে রাতে ঘুমোতে পারে না। পরের দিন সকালে ক্যারল ফিলকে সুইমিং পুল পরিষ্কার করতে বলে। তার উত্তরে ফিল বলে যে সে করে দেবে, যদিও তার কাজটা করার কোনো রকম ইচ্ছে ছিল না। আর ক্যারল তাকে এও বলে যে মেলিসা তাকে বলেছে টডির সাথে মিলিত হওয়াটা সে খুবই এনজয় করেছে। তখন ফিলিপ রেগে গিয়ে বলে যে তাদের মিউজিকের জোরে আওয়াজের জন্য সে ঠিক করে ঘুমোতে পারে না। এর কিছুদিন আগে আমেরিকাতে আর কেউ বেঁচে ছিল না বলে ফিল নিজেই নিজেকে আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করেছিল। ক্যারল তাকে এই ঘটনাটা মনে করিয়ে দেয় এবং বলে যে সে আমেরিকার প্রেসিডেন্ট, তো সে চাইলে তাদের মিউজিক বন্ধ করার অর্ডার দিতে পারে। ফিল ভাবে যে এটা ভালো আইডিয়া আর সবাইকে একটা মিটিংয়ের জন্য ডাকে এবং তাদেরকে জানায় যে প্রতি সপ্তাহে সবাই সবার অভিযোগ ও পরামর্শ এই মিটিংয়ে এসে জানাতে পারে। প্রথমেই ফিল নিজেই তার বক্তব্য রাখে এবং বলে যে টড আর মেলিসার মিলিত হওয়ার উপর সে ব্যান লাগাতে চায় আর তাদের মিউজিকের উপরও, যদিও সেটাকেও মেনে নেয় না। কিন্তু এরপরই ফিলের পুল পরিষ্কার করা নিয়ে যখন ভোট হয় তখন সবাই সম্মতি প্রকাশ করে, তাই তারপরের দিন বাধ্য হয়ে সে পুল পরিষ্কার করতে শুরু করে। ফিল কিছু আবর্জনা পরিষ্কার করে পুলের সাইডে রাখে, কিন্তু আবার সেগুলো জলের মধ্যে পড়ে যায়। তখন সে ধৈর্য হারিয়ে ফেলে এবং পুলের পাশে শুয়ে দুঃখ করতে থাকে তার খারাপ ভাগ্যের জন্য। তখন সেখানে মেলিসা আসে এবং তার সাথে কথা বলতে চায়। এরপর ফিল মেলিসার বাড়ি যায় আর মেলিসা তার কাছে ক্ষমা চায় তার বদলে টডকে বেছে নেওয়ার জন্য। তখন ফিল মেলিসাকে জিজ্ঞাসা করে যে টড যদি না থাকতো তাহলে সে ফিলের সাথে মিলিত হতো কিনা, কিন্তু মেলিসা এই প্রশ্নের কোনো উত্তর না দিয়েই ওখান থেকে চলে যায়। এরপর টডের প্রতি ফিলের রাগ আরও বেড়ে যায় এবং সে ভেবে নেয় যে টডকে তার রাস্তা থেকে সরিয়ে দেবে। তার পরের সিনে দেখা যায় ফিল টডকে নিয়ে গাড়িতে করে ঘুরতে বেরিয়েছে। গাড়ি চালাতে চালাতে ফিল টডকে বলে যে সে একটা স্পেশাল জায়গা চিনে যেখানে সে টডকে নিয়ে যেতে চায়। তারা প্রায় 3 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছিল আর গাড়ির মধ্যে টড মেলিসার সাথে তার মিলিত হওয়ার ব্যাপারে বলেই যাচ্ছিল। তখনই ফিল বলে যে হয়তো তার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে আর তখনই গাড়ি দাঁড় করিয়ে দেয়। এরপর টড গাড়ি থেকে নামতে সে টডকে ফেলে রেখে গাড়ি চালিয়ে চলে যেতে থাকে। দ্য লাস্ট ম্যান অন আর্থ ওয়েব সিরিজে এরপর কী হয় জানতে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।